আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো, আমরা সবসময় একটা সমস্যাতে পড়ি, কোনো একটা ওয়েবসাইটে, কোনো একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে বা যে কোনো জায়গাতে আমাদের কোনো সাইন আপ করতে গেলে একটা নিজস্ব ওয়েবসাইট বা একটা ব্লগ থাকলে সেটা দিয়ে ভেরিফাই করতে হয়। আর এইখানে সবার সমস্যা, কারণ অনেকজনেরই ওয়েবসাইট থাকে না। এবং ওয়েবসাইট প্রথম অবস্থায় আমি আগেই বলেছি, আমার এই চ্যানেলটা করা শুধুমাত্র তাদের জন্য যারা এক টাকাও খরচ না করে কীভাবে সহজে বাসায় বসে থেকেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে পেপালে অথবা জেভেজু বা বিভিন্ন জায়গাতে নিজস্ব ওয়েবসাইট দিয়ে ভেরিফাই করতে হয়, সেটার জন্য আমরা কি করব। তো আজকে আমি একটা সহজ পদ্ধতি নিয়ে এসেছি। তো আপনাদের যাদের একটা ডোমেন বা একটা হোস্টিং কেনার সামর্থ্য নাই, সম্পূর্ণ ফ্রিতে আপনারা করতে চান, তো আপনারা কি করবেন, medium.com নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনারা সহজে আপনি রেজিস্ট্রেশন করে আপনার নিজস্ব একটা লিংক পেয়ে যেতে পারেন। এখন medium.com-এ আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে নেক্সট প্রসেস, নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ঠিকানা, এগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে মিডিয়ামে, সেজন্য আমি আপনাদেরকে আর রেজিস্ট্রেশন প্রসেসটা দেখালাম না। এটা আপনারা অত্যন্ত সহজেই করতে পারবেন, জাস্ট 2 থেকে 3 মিনিটের ব্যাপার। তো ভিডিওটা লম্বা করবো না, সেজন্য আপনাদেরকে তাড়াতাড়ি দেখাই দিচ্ছি। জাস্ট এই ঠিকানাটাই হলো আপনার একটা নিজস্ব ব্লগ, আর এইটা আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন। দেখেন এইখানে আমি কিছু পোস্ট দিয়েছি, এই জন্য এখানে আপনিও এখানে চাইলে পোস্ট দিতে পারেন। এবং আপনি এখানে কীভাবে পোস্ট দিবেন এটার জন্য আমি বলতে ভুলে গেছি, আপনি দুইটা উপায়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। যে একটা হলো medium.com, সেটাতে আপনি বুঝলেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কোথায় আপনার লিঙ্কটা পাবেন। এবং গুগল ডক্সে যে আপনি গুগল ডক্স ওপেন হলে তারপরে গো টু গুগল ডক্স, তারপরে এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করবেন, স্টেপ বাই স্টেপ দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন না, তখন পরে বলবেন যে আমি করতে পারি নাই। এখন এইখানে আপনি যে কোনো কিছুই লিখতে পারবেন, কোথায় থেকে লিখবেন সেটাও আমি দেখাই দেবো। medium.com-এ কোথা থেকে লিখবেন এবং এটাতে কোথা থেকে লিখবেন আমি সেটা আপনাকে দেখাই দেবো। জাস্ট আমি আপনাকে দেখাই দিচ্ছি যে আপনি লিঙ্কটা কোথায় পাবেন, যেটা আপনি সব জায়গাতে ইউজ করতে পারবেন। এখন এটা লেখার পরে আপনি এখানে শেয়ার ক্লিক করবেন, শেয়ার স্কিপ করলে সমস্যা নাই। তারপরে আপনি এইখানে তখন চেঞ্জ টু এনিওয়ান, এইখানে যখন এই ইয়েটা পাবেন কপি, কন্ট্রোল সি কপি করে দেবেন এবং এই লিঙ্কটা আপনি সেভ করে রাখবেন, আপনি যে কোনো জায়গাতে আপনি ইউজ করতে পারেন। কোনো কিছু করতে যাচ্ছেন, অ্যাফিলিয়েট করতে যাচ্ছেন, যেটাই সেই টপিকস নিয়ে এখানে লিখবেন। লিখে আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে ক্লিক অন করার পরে এখানে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটাই আপনি ইউজ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আপনি medium.com-এ রেগুলার পোস্ট আপনি কীভাবে দিতে পারেন, এটি আপনি নিজস্ব একটা ব্লগ আপনি রেগুলার লিখতে পারেন এবং এটার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন। এবার এটা করার জন্য আপনি আবার গুগলে যাবেন, সবচেয়ে বড় ট্রাফিক প্ল্যাটফর্ম হলো কোরা, কোরা.com-এ আপনি ঢুকবেন। এই যে কোরা, এখানে যদি আমি কোরাতে যাই, কোরা.com-এ আসার পরে এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। অথবা আপনি এখানে আপনি যে টপিকস নিয়ে কাজ করবেন সেই টপিকসে প্রথমে আপনাকে সার্চটা দিতে হবে, সার্চটা দিয়ে সেখান থেকে একটা আপনার পোস্ট এখান থেকে পিক করতে হবে। ধরুন আমি হোয়াট ইজ ব্লু হোস্ট এটা বলে আমি এখন সার্চ দিলাম। এখন এখানে আপনার কাছে অনেকগুলো পোস্ট সামনে চলে আসবে। এখন যে কোনো একটা পোস্ট আপনি ওপেন করেন, জাস্ট আপনাদেরকে থিওরিটা বুঝাচ্ছি, আপনি বাকিটা করে নেবেন, আপনারা একটু মাথা খাটাবেন দিয়ে করে নেবেন। এখন দেখবেন এখানে অসংখ্য পোস্ট একটা প্রশ্ন করা হয়েছে এবং এটার এগেনস্টে এটার উত্তর দিয়েছে অনেকজন। তো আপনি যে কোনো একটা উত্তর দেখেন যেটা আপনার ভালো লাগবে, সে উত্তরটা আপনি এইখানে এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন। মোরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে পুরোটা আপনি কপি করে নিতে পারেন। কপি করে আপনি এখন medium.com-এ চলে যাবেন। এরপরে এইখান থেকে ক্লিক করে আপনি রাইট স্টোরি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনি একটা টাইটেল দিবেন, আগে পেস্ট করে নেন। তারপর টাইটেলটা যেমন আপনি লিখছেন হোয়াট ইজ ব্লু হোস্ট, এখন আপনি আরও ভালো একটা টাইটেল দিয়ে নেবেন। তারপরে এইখানে এইভাবে পোস্টটা আপনি সেম টু সেম পোস্ট দিবেন না, এর মধ্যে একটু আপনি ভ্যারিয়েশন করবেন, দু একটা লাইন বাদ দিবেন, এখানে দু একটা লাইন বাদ দিলেন, এইভাবে আপনি পোস্টটা একটু মডিফাই করবেন
করে এখন এখানে পাবলিশে ক্লিক করলে দেখবেন আপনার একটা এখানে কিছু ট্যাগ দিবেন রিলেটেড, যেরকম এটা আমার ব্লু হোস্ট, দেখবেন এখানে অনেকগুলো অপশান দেবে আপনাকে। আবার ব্লু হোস্ট লিখলেন, আবার দেখবেন অপশান দিবে। এভাবে আপনি সহজে, অত্যন্ত সহজে একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন। এভাবে করার পরে আপনি পাবলিশ নাও ক্লিক করলে দেখবেন যে আপনাকে একটা তারা লিঙ্ক দিয়ে দেবে, আর এটাই হলো আপনার, আপনি সব জায়গাতে ইউজ করতে পারবেন। দেখেন এই যে এই লিঙ্কটা, এই যে এই লিঙ্কটাই আপনি যে কোনো জায়গাতে আপনি ইউজ করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনি ফ্রিতে কিভাবে একটা সাইট ওপেন করতে পারবেন, সেটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দিলাম। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে জাস্ট একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার আর কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আশা করি আমি আপনাদের সে প্রশ্নের উত্তর দিতে পারবো। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।